আমরা কলকাগলির স্টুডেন্ট ছিলাম, আমার এখানে সাথে আছে মেহরাব হাসান মশফিক, আমি মেহরাব কলকাগলির স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে মেহরাব জেলা স্কুলে চলে যায়, তে আমাদের ওই জেলা স্কুল কলকাগলি এই থেকেই শুরু করে আমাদের হসপিটাল মোড়ে আর কি বসা, ওই হসপিটালের ওইদিকেই থাকা হয়তো। তে একদিন একটা রুগী হসপিটাল আসলো, হসপিটালে মানে খুবই অবস্থা খারাপ, তারা রক্তের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কিন্তু রক্ত পাচ্ছে না। একটা পর্যায়ে যায় তারা রক্ত পাইলো কিন্তু আল্লাহর ইয়াতে রুগীটা সেই সময় মারা যায়। আসলে এই জিনিসটা দেখার পর থেকে আমাদের রক্ত নিয়ে কাজ শুরু হয়, যে রক্তটা আমাদের সঠিক সময় রোগীর কাছে পৌঁছাইতে হবে, এই নিয়তে আমরা কাজ শুরু করি। তো আমাদের আমরা তখন আমাদের সংগঠন হয়নি, আমরা স্বপ্নপ্রয়াত যুব সংস্থা নামে একটা সংগঠন চালু করি, যেখানে আমরা 20-25 জন ছেলে মেয়ে উভয় মিলে রক্ত নিয়ে আমরা শুরু করি কাজ। যে একটা মানুষের রক্তের যখন প্রয়োজন তারা দরকারের সময় রক্ত পায় না, রুগীটা মারা গেল, এই মানে এই মানে এই কাজটা দেখে বা এই তাদের এই রক্তের অভাবে রুগী মরে যাওয়া দেখে আমাদের কাজ শুরু হয়। তারপরে আমরা স্বপ্নপ্রয়াত যুব সংস্থা গঠন করি। এর পরবর্তীতে আমরা বিভিন্ন স্কুল কলেজে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং চালু করি, যাতে আমাদের ডোনার সংখ্যাটা বৃদ্ধি পায়। একটা পর্যায়ে আমরা রক্ত নিয়ে কাজ করা শুরু করি। আর আমাদের একটা ইয়া ছিল যে আমাদের বন্ধু বান্ধব যারা ছিলাম আমরা সব সময় আড্ডা, একটা সময় যায় যখন আড্ডা দিতাম, আমরা ওই আড্ডা কেন্দ্রিকটা আমরা করলাম সদর হসপিটালে, যাতে আমাদের আড্ডাও দেওয়া হয় এবং কি যদি কোনো রুগীর রক্ত প্রয়োজন হয় ওইটা আমরা ব্যাকআপ দিতে পারি। এই দিয়ে আমাদের কাজ শুরু। আল্লাহর রহমতে আমরা 2017 থেকে কাজ করছি, এই পর্যন্ত আমরা 5,500 ব্যাগ রক্ত এই পর্যন্ত যাবত দিয়ে আসছি। আজকেও যখন হচ্ছে জাগ্রত মহানায়ক শিয়াব রিফাত আলম স্যার যখন দিশাতে, জামাল ভাই অলরেডি বলছে, জামাল ভাই অলরেডি 2 ঘন্টা আমার জন্য হসপিটাল মোড়ে বসে আছে, ভাইকে আমি 10 মিনিট করে, আসলে আমি একটা এক ব্যাগ রক্ত নিয়ে গিয়েছিলাম, মানে একটা ডোনার নিয়ে গিয়েছিলাম যে সদরে রক্ত দিব, ওখানে যায় দুইজনের রুগীর অবস্থা খুবই খারাপ, তাৎক্ষণিক তারা ব্লাড ব্যাংকের থেকে আমাদের দেখাই দেয়, তারা আমাদের কাছে রিকোয়েস্ট করে, আমরা ওই রক্তটা ম্যানেজ করি। আর আমাদের প্রতিনিয়ত, আমাদের সর্বনিম্ন প্রতিনিয়ত আমাদের সংস্থার থেকে 3 ব্যাগ করে রক্ত সদরে দেওয়া হয়। আর আমাদের সাথে যারা আছে তাদের আমরা কাজ করার উৎসাহ করার জন্য আমাদের মাসিক একটা ইয়ে করছি যে সর্বোচ্চ রক্তদাতা, আমাদের সংগঠনে যারা পোলাপান আছে আমরা তাদের নিয়ে কাজ করি, তারা যেন অনুপ্রেরিত হয়, এই জন্য আমরা মাসিক একটা সম্মাননার ব্যবস্থা করছি যাতে তারা কাজের জন্য উৎসাহিত হয়। আর করোনাকালীন সময়ে আমি ওইটা বলতে চাচ্ছিলাম না, তারপরে শাহাবুদ্দিন মিলন ভাই আমার একটু বলছে, সেটা হচ্ছে করোনাকালীন সময় বেসরকারি সংস্থা বলেন যদি কোনো সংগঠন কাজ করে থাকে আমরা মানে প্রুফ সহকারে বলতে পারি যে আমরাই সর্বপ্রথম কাজ শুরু করি। শাহাবুদ্দিন মিলন ভাই আমাদের 2টা সিলিন্ডার দিয়েছিল, আমরা তখন করোনার ক বসতাম না, কিন্তু আমরা যখন হসপিটালে যাই কাজ শুরু করলাম দেখলাম যে রুগীটা বাসার থেকে হসপিটাল নিয়ে আসা পর্যন্ত এই সময়টুকে যে চাপটা সৃষ্টি হয় এই চাপে রুগীটা বেশি মরছে, হসপিটালে আসে কিন্তু সে অক্সিজেন পাচ্ছে কিন্তু বাসার থেকে যে আনার যে টাইমটুকু এই টাইমটুকে সে অক্সিজেন পাচ্ছে না। এই জন্য আমরা এরকম সার্ভিস চালু করলাম যে যাদের খুবই অবস্থা খারাপ রোগীর আমাদের ফোন দিবেন, আমরা যাই অক্সিজেন লাগাই নিয়ে এসে একবারে হসপিটাল পর্যন্ত পৌঁছাই দেব। এমনও সময় গেছে আমাদের কাছে 15-20 কিলো রাত 2:30-3টার দিকে আমাদের কাছে ফোন যে ইমার্জেন্সি অক্সিজেন লাগবে, আমরা দ্বিতীয়বার না ভাবে আমরা গাড়ি নিয়ে আমাদের মোটরসাইকেল নিয়ে আমরা চলে গেছি। এইভাবেই আমাদের সংগঠনের প্রতিটা পোলাপান রাত 2টা নাই 1টা নাই ভেড়া মারা, আপনারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন লাইভগুলো দেখছেন, আমাদের রাত 1টা নাই 2টা নাই যখন ফোন দিছে, এমনকি আমরা সেই সময় আমরা খুবই জুনিয়র, আমার সংগঠনের কিছু পোলাপান এখানে আছে, আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 20 থেকে 21 এরকম বয়স, তারপরে সেই সময় আমরা সাহস করে হটলাইন নাম্বার চালু করি, আমাদের ছোট ছোট পোলাপান আমি 2-1 জনকে দেখাই, রাব্বি টুটে দাঁড়াও, রাব্বি আছে, চমক আছে, এদের দেখলে বুঝতে পারবেন একটা সিলিন্ডারের ওজন কি। আমাদের রাত 2টায় ফোন দিয়েছে, এরা সিলিন্ডার ঘাড়ে নিয়ে মোটরসাইকেলের পিছনে, মানে আমরা যে কি রিক্সে কাজ করছি। আসলে আমরা এখানে কিছু পাওয়া বা কিছু আশার নাই, আমাকে যদি কেউ মানে সবসময় যদি জিজ্ঞেস করে যে তোমাদের এরকম দৌড়াও তোমাদের ইয়া লাগে না, খাটনি লাগে না, তোমাদের শ্রম তোমরা, তা আমার কাছে একটা কথাই যে আমরা মানুষ হিসাবে আমাদের মানুষের পাশে দাঁড়ানো আমাদের একটা কর্তব্য। আর আমি বিশ্বাস করি মরার পরে কিন্তু আমি চাইলেও কবর থেকে উঠে এসে মানুষের সেবা করতে পারবো না, এই সময়টা আমার মানুষের সেবা করতে হবে। ধন্যবাদ সকলকে। সাদিক হাসান।